আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেব আপনাকে যুক্ত করেছি, আপনি কি কিছু বলবেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 ভালো ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলেন ভাই। ভাই আমি এর কথা হচ্ছে যে আমি তো আপনাদের এই 13 সাল থেকে ফলো করতেছি, তারপর ওখান থেকে বিশ্বাসটা একটু কমতে শুরু করছে। তো আজকে তো অমিত ভাই আসবে না, তাই না? আসবে কিনা এখনো বলতে পারি না ভাই, মনে হয় না আসবে আজকের। না, অমিত ভাই তো একটু ডাক্তার, তো ওনার কাছে একটা প্রশ্ন ছিল, অমিত ভাই তাকে অমিত সেটা। ভাই একটু ডাক্তার না, পুরোপুরি ডাক্তার, একটু না ভাই। আচ্ছা, সরি সরি সরি। আচ্ছা তাহলে ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার বিশ্বের যা আছে তা তো মানে নড় বড় হয়ে গেছে, এখন একটা কথা হচ্ছে মানে এই যে এই একটা খুঁটি লাগান তাহলে, অসুবিধা কি? আচ্ছা এই যে আমার সিদ্ধার্থকে ভালো লাগে, আপনার ছেলেকে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো কথা। আপনি একটু পেরেক টেরেক দিয়ে ইয়া করতে পারেন আর কি, শক্ত আচ্ছা করে এখন টাইট লাগাতে পারেন। এখন কথাটা একটু শুনেন ভাই, এখন আমার তো ইচ্ছা আপনার মতো একটা আমার একটা ছেলে হোক। তো আমার তো বিশ্বাসটা ওই সৃষ্টিকর্তার উপর বিশ্বাসটা কমে গেছে, এখন আমি কার কাছে সেটা আশা করতে পারি, এরকম কোন রাস্তা আছে? অবশ্যই, মানে ওই কাজটা যদি কাজটা করতে হলে তো একটা প্রক্রিয়া আছে তাই না? ওই হ্যাঁ হ্যাঁ প্রক্রিয়ার ভাই, মধ্যে দিয়ে তো যেতে হবে, কারো কাছে আশা করলে তো সেটা আসার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ প্রক্রিয়াটা ভাই, করলে ঘটাইলে তখন আসার সম্ভাবনাটা বাড়ে তাই না? আমার একটা ছেলে আছে ভাইয়া, এই জন্য কিন্তু এই জন্য একটা ছেলেটা মেয়েকে আমাকে এই ভয় জন্য পায়। এই জন্য একটা মেয়েকে কনভিন্স করতে হবে, একটা মেয়েকে বুঝাইতে হবে যে আপনি তাকে ভালোবাসেন কিনা, তারপরে তার সাথে মানে শারীরিক সম্পর্ক করতে হবে, একবার না পারিলে দেখা শতবার করতে হবে, তারপরেও যদি না হয় তাহলে মানে চিকিৎসা ব্যবস্থায় সাহায্য নিতে হবে। তাহলে তখন দেখা যাবে একটা মানে আপনার সে উনি যদি প্রেগনেন্ট হন তখন একটা সম্ভাবনা আছে ছেলে হওয়ার বা মেয়ে হওয়ার। ছেলে হইলেই বা কি আর মেয়ে হইলেই বা কি, মানে একটা সন্তান হওয়ার, তারপরে না তাকে কিভাবে বড় করবেন, কিভাবে ডেভেলপ এগুলো প্ল্যান করবেন, আপনি কিভাবে তাকে বড় করবেন, তাকে মারধর করবেন না, তাকে বকা দিবেন না, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন, বইপত্র করবেন, শিশুদেরকে কিভাবে বড় করতে হয়, জ্ঞান অর্জন করবেন, আধুনিক পদ্ধতিতে শিশুদেরকে কিভাবে খাওয়াইতে হয়, কিভাবে মানে কথা শোনাইতে হয়, তখন একটা অবস্থা। কিন্তু কারো কাছে কামনা করলে যে আপনাকে একটা এরকম একটা কোন একটা রেডিমেড একটা বাচ্চা দিয়ে দিবে সে আপনাকে, যেটা মানে আপনি যেমন চান আপনার মনের মতো একটা বাচ্চা দিয়ে দিবে, এরকম তো ভাই সম্ভব না। না সম্ভব না, এটা তো জানি। মনে করো আমার যাদের একটা ধর্ম বিশ্বাস আছে, সেটা তো বলে যে ঠাকুর আমাকে একটা ছেলে সন্তান দাও, আমাকে একটা মেয়ে সন্তান দাও, কিন্তু আমার ও বিশ্বাসটা তো কমে গেছে, এখন আমি কার কাছ থেকে চাইতে পারি সেটা আশাটা কিভাবে করতে পারি? যারা ওই যে বলে যে আমাকে একটা ছেলে সন্তান দাও, আমাকে একটা মেয়ে সন্তান দাও, তারা যে দাও বললো তারপর কি সেই জিনিসটা যে ফুলফিল হয় সেটা কি আপনি মানে টেস্ট করে দেখছেন, যে ওই অমুককে দাও বললে সেটা পেয়ে যায়, এটা এটা কি টেস্ট করা যায়, টেস্ট করে দেখছেন আপনি যে এটার ফলাফল আছে না না নাকি? না, ওরকম কোনো ফলাফল নেই, আবার অনেকে তো হয়। আমি তাহলে একটা আপনি আশা এক কাজ করছি, করেন, তাহলে আপনি এক কাজ করেন, আপনার বাসায় পাশে একটা গাছ আছে, বাড়ির পাশে কোনো গাছ টাছ আছে, বড় বড় কোনো গাছ, আছে ভাই। হ্যাঁ সেই গাছটার কাছে গিয়ে চাইবেন, হে গাছ আমাকে একটা পুত্র সন্তান দাও, হে গাছ, ওটাকে তো অন্তত দেখা তো যায় এবং ধরা যায়, ছোঁয়া যায়। আমার মনে হয় সেটা আল্লাহর কাছে যাওয়া বা ভগবানের কাছে যাওয়ার থেকে বেটার পদ্ধতি, যেহেতু এটা দেখা যাচ্ছে ছোঁয়া যাচ্ছে, অন্তত দেখা যাচ্ছে ছোঁয়া যাচ্ছে, ওইখানে আপনি একই পরিমাণ ফলাফল পাবেন। ভগবান আল্লাহর কাছে ডাকলে চাইলে যতটুকু ফলাফল পাবেন, ওই গাছটার কাছে চাইলেও ততটুকু ফলাফল পাবেন। অথবা আপনি মনে করেন আপনার বাসায় কোনো খেলার পুতুল আছে, সেই খেলার পুতুলটার কাছে যেতে পারেন, মনে করেন একটা ছোট একটা পুতুল, সেই পুতুলটার কাছে যেতে পারেন, দেখেন হয় কিনা। না, এটা তো হবে না। হবে না কেন, মানে হবে না বলতেছেন কিভাবে, আপনি শিওর হইলেন যেটা হবে না? না হবে কি হবে না, ওই যে কনফিউশন রয়ে যাবে, ও আচ্ছা তাই নাকি? এই যে আমি যেমন সৃষ্টিকর্তার কাছে চাইলাম বা পুতুলের কাছে চাইলাম, ওই তো হবে কি হবে না, আমার তো মেয়েও হতে পারে, তাই না? ও আচ্ছা তাই নাকি? হ্যাঁ আমার কথা হচ্ছে ভাইয়া, সিদ্ধার্থ খুব ভালো, স্মার্ট, দুষ্ট। এই আমি চাই, আমার একটা ছেলে আছে, ওর নাম অর্ক, কিন্তু সে আমাকে ভয় পায় বেশি, কেন জানি না, তাকে তো আমি কোনোদিন মারিনি, তারপরে ভয় পাই, কিন্তু ও দুষ্ট হতে হবে, যে আমার গায়ে আমার গায়ে উঠবে, আমাকে মারবে, আমার সাথে দুষ্টুমি করবে, আমার কথা শুনবে না, ওই রকম। তাহলে আপনি যে সে গাছটার কাছে যেতে পারেন, অথবা আপনার বাসায় কোনো পুতুল থাকলে বা বাসায় থালা বাসন থাকলে তাদের কাছে যেতে পারেন, দেখেন হয় কিনা, থালা বাসনও হয়তো দিতে পারে আপনাকে। আছে ভাই থালা বাসন, হাঁড়ি পাতির বাসায় আছে না আছে ভাই, হ্যাঁ ওইটা? ওই তো তাহলে তো হইলই, তাহলে তাদেরকে প্রত্যেকের কাছে চায় দেখেন একবার করে, তখন যেটাতে হয় যেটাতে লাগে আর কি, কেয়ার করবেন।
তো যাই হোক দেব ভাই, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। আপনি চেষ্টা করেন থালা বাসন, তারপরে নাক বল্টু যদি থাকে বাসায় সেগুলোকে সেগুলোর কাছে যেতে পারেন, কাপ পিরিচ থাকলে তাদের কাছে যেতে পারেন, গাছ টাছ থাকলে তো ভালো, গাছ টাছ গাছে তো প্রাণও আছে শুনছি, মানে তাহলে তো ভালো। তাহলে আপনি আরো অনেক কিছু ওইটা সাওয়ার সৃষ্টিকর্তার কাছ থেকে সাওয়াতে কি হয়ে গেল? ও মা, কিভাবে একই হইলো? ওইখানেও যে ফলাফল পাবেন সৃষ্টিকর্তার কাছে করলেও একই ফলাফলই তো পাবেন, তাহলে ফলাফলের ক্ষেত্রে তো কোনো পার্থক্য নেই। ওই যে গ্যারান্টি নাই, গ্যারান্টি মানে কে দিবে আপনাকে? গ্যারান্টি কিভাবে পাবেন আপনি? এরকম কোনো আপনি কিনা ওইটার কোনো গ্যারান্টি কোনো রাস্তা আছে কিনা জানতে চাইছি। আপনি এসে, আপনি যদি এসে বলেন ভাই ক্যাটরিনা কাইফ আমার পছন্দ, আমি বিয়ে করতে চাই, আমি গ্যারান্টি দেন, আমি কিভাবে ভাই গ্যারান্টি দিব? ক্যাটরিনা কাইফের বিয়ে করতে হলে আপনার তো সেই পরিমাণ যোগ্যতা লাগবে, তাই না? সে তো অলরেডি সে নাকি একটা বিয়ে করে ফেলছে, এন্ড আপনি তার এক বিবাহিত মহিলাকে বিয়ে করতে চান, আমি কিভাবে গ্যারান্টি দিতে পারি ভাই আপনাকে? না, যা আমার কথা হচ্ছে যে যারা এই যে বিশ্বাস নেই, ধর্মের প্রতি বিশ্বাস নেই, সেটাই তো বললাম, যদি আপনি এটা বিশ্বাসীদের সাথে কম্পেয়ার করেন তাহলে আপনি আপনার বাসার যে থালা বাসন একটা কাঁচের প্লেটের কাছে চান, তাহলে তো হইলো, আপনি আল্লাহর কাছে চান। ওটা বিশ্বাস নেই, ওটা বিশ্বাস নেই, আপনি তো সৃষ্টিকর্তাতে বিশ্বাস নাই, তাহলে কি কেয়ার করবেন? এখন তো কিছু করেন না, একটা কাঁচের প্লেট ওইটার কাছে চাইবেন, হে কাঁচের প্লেট আমাকে একটা পুত্র সন্তান দাও, তাহলেই তো হইলো, কারণে কারোর কাছে তো চাইবেন। আপনার যদি এমনই থাকে যে কারণে কারোর কাছে আমার চাইতে হবে এবং সে আমাকে দিবে, তাহলে তো আপনি বাসার একটা কাঁচের প্লেট তার কাছে চাইতে হবে। ঠিক আছে ভাই, দেব ভাই তাহলে বিদায় জানাই, ঠিক আছে? আচ্ছা ভাই, ভালো থাকবেন। আচ্ছা ভাই, আপনি ভালো থাকেন। মানে আমি বুঝি না যে কারণ কারণে কারোর কাছে চাইতেই হবে, কার কাছে চাবো আমি ভাই? ঈশ্বরে বিশ্বাস না করলে আমি কার কাছে, আমি ক্যাটরিনা কাইফকে বিয়ে করতে চাই তাহলে আমি কার কাছে চাবো? No, no.